বলবো যে অবশ্যই অবশ্যই এমন কাউকে বিয়ে করেন যে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারে, বা আল্লাহ আল্লাহকে পাওয়ার এই যে মিশন এখানে আপনাকে সহযোগিতা করবে। এটা পাওয়া খুবই 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 ডিফিকাল্ট। সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়, প্রচুর দোয়া করতে হয়, আল্লাহর উপর সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। আল্লাহ ওই রকম কোনো জীবন সঙ্গী নিয়ে আপনি আমার জীবনে মিলাই দিন যে আমাকে আপনার পর্যন্ত পৌঁছার এই যে মিশন, এই মিশনে আমাকে সহযোগিতা করবেন। যারা পেয়েছে তারা প্রচণ্ড সৌভাগ্যবান এই পৃথিবীতে, যারা পায়নি ওদের চেয়ে দুর্ভাগ্য এই পৃথিবীতে আসলে কারো নাই। এই জায়গায় যদি ভুল করেন বা আল্লাহওয়ালা দিনদার কাউকে পাশে না পান, আপনার পুরো জীবনটা জাহান্নাম হয়ে যাবে, বিশ্বাস করেন। আর যদি এমন কাউকে পান যে মাশা আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আপনাকে ব্যাক আপ দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, আপনার জীবনটা হয়ে যাবে জান্নাত। আলহামদুলিল্লাহ এই জায়গায় বলতে পারি যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে জান্নাতে রাখছে। এবং যার কিছু প্রমাণ আপনারা দেখছেন অনলাইনে, আমি কারো মধ্যে কোনো ডিফার করতে চাই না, এক একজনের মর্যাদা এক এক রকম থাকে। মায়ের মর্যাদা, মায়ের প্রতি ভালোবাসা, বোনের মর্যাদা, বোনের প্রতি ভালোবাসা, স্ত্রীর মর্যাদা তার প্রতি ভালোবাসা, কন্যা সন্তানের মর্যাদা তার প্রতি ভালোবাসা, এগুলো কি পার্থক্য করার বিষয়? যদি কেউ বলে যে তুমি তোমার বোনকে মায়ের চেয়ে বেশি ভালোবাসো, এই ব্যক্তিকে কি বলবেন আপনি? মায়ে মাকে ভালোবাসি তার জায়গায় সর্বোচ্চ জায়গায়, বোনকে স্নেহ করি তার জায়গায় সর্বোচ্চ জায়গায়। ঠিক একই ব্যাপার আপনার মেয়ের ক্ষেত্রে, আপনার স্ত্রীর ক্ষেত্রে। ডিফার করতে চাচ্ছি না, বাট আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ ইন্ডিভিজুয়ালি আমাকে এই নিয়ামতটা দিয়ে ধন্য করছেন যে আল্লাহ পাক আমাকে এমন জীবন সঙ্গিনী দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা আমাকে আল্লাহর পথে চলতে এগিয়ে যেতে সাহায্য করেন। এই জায়গায় কখনো ভুল করেন না, ইস্তেখারা করেন, আল্লাহর কাছে চেয়ে নেন, কখনো সম্পত্তি দেখতে যায়েন না, কখনো রূপ সৌন্দর্য দেখতে যায়েন না, কখনো বংশকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে না। যদি তিনটা ভালো থাকে আলহামদুলিল্লাহ, তিনটা যদি নাও থাকে, দুইটা থাকে বা একটা থাকে, আপনি দিনদারিটাকে প্রাধান্য দেন, আর কিছু দেখেন না, ইনশাআল্লাহ আপনি জিতবেন। আর যদি অন্য কিছুকে প্রাধান্য দেন আপনি হেরে যাবেন। এই জায়গায় আমাদেরকে ভুল করা যাবে না। আমি যুবকদের এই কথাটা এই জন্য বলছি যে বহু পরিবার এখন এরকম প্রবলেমসের মধ্যে সাফার করে, এই জন্য আমি এই টিপসটা দিচ্ছি যে কখনো দিনদারিতা ছাড়া অন্য কোনো কিছু দেখবেন না। আপনি দিনদারিটাকে প্রাধান্য দেন, আল্লাহ পাক অন্য দিক থেকে আপনাকে দিয়ে দিবেন সেটা দেখবেন। আর একটা বিষয় হচ্ছে শয়তান খুব প্রচণ্ডভাবে লেগে থাকবে পরিবারের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, এবং আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পিতামাতা, ভাই ভাই বোন এদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার শয়তান সবসময় বেশি চেষ্টা করবে। কারণ সে জানে যে পরিবার যদি ভেঙে ফেলা যায় তাহলে আপনি আর আগাতে পারবেন না। যে মানুষটা পারিবারিক জীবনে সুখী না, সে কখনো দিনের কাজ করতে পারবে না, এটা বিশ্বাস করেন। পারিবারিক জীবনে যে ব্যক্তি সুখী না তার দ্বারা কোনো কাজই সম্ভব না, আর তার ভিতরে অলওয়েজ টেনশন। যদি পরিবারের সদস্যরা এমন হয় যে প্রত্যেকে আপনাকে খালি দুনিয়ার দুনিয়ার দিকে ঠেলে, তাহলে আপনি নিজের ভালো নিজে বুঝে নেন। এখনকার ম্যাক্সিমাম পরিবার এরকম, খালি দুনিয়া আর দুনিয়া, মানে ছেলেরা হচ্ছে এখন টাকার মেশিন আর প্রয়োজন পূরণ করার মেশিন। মায়ের প্রয়োজন পূরণ করো, বোনেরটা পূরণ করো, স্ত্রীরটা করো, সন্তানেরটা করো, অমুকেরটা করো, তমুকেরটা করো, নিজের আর আল্লাহকে ডাকার সময় থাকে না, তাই না? এরকম হচ্ছে না, চাচ্ছেন আপনি আল্লাহকে ডাকবেন অনেক বেশি, ইবাদত করবেন, পারতেছেন না। এরকম যদি হয় বস্তুবাদী পরিবার, তাহলে নিজের ভালো বুঝে নেন, নিজের ভালো বুঝে নেন।